কেমন লাগছে এখন? সব কেমন যেন ফাঁকা ফাঁকা লাগছে। কেন? এই যে দেখতে দেখতে ইউনিভার্সিটি লাইফটা শেষ হয়ে গেল। হ্যাঁ, ভালোই তো হলো না। ছোটবেলায় তো আমরা সবসময় ভাবতাম কবে বড় হব, কবে বড় হব, বড় হলেই সব সমস্যার সমাধান। তো তোমার প্ল্যান কি, কি করবে এখন? মা তো আমেরিকায় মাস্টার্সের ব্যবস্থা করেই রেখেছে। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না রূপা। মানুষ সবই পারে, তুমিও পারবে। না, পারবো না। আমি মাকে সব খুলে বলবো। মা কি মানবেন? জানি না। আমি জানি মা মানবেন না। আগে বলে তো দেখি। সব ব্যবস্থা হয়ে গেছে। তোমার চাচা তোমার টিউশন ফিস জমা দিয়ে দিয়েছে। এত তাড়াহুড়ো কি আছে মা? জীবনটা খুব সংক্ষিপ্ত মাসুদ, নষ্ট করার সময় কোথায়? না মানে আমি তো জাস্ট অনার্সটা কমপ্লিট করলাম, তাই না? একটু রেস্ট দরকার আছে না? ইউ ক্যান রেস্ট অল ইয়োর লাইফ, কিন্তু আমি চাই তুমি এখন মাস্টার্সটা খুব তাড়াতাড়ি শেষ করো অ্যান্ড সেটল ডাউন। আর হ্যাঁ, তুমি যাবার আগে তোমার এনগেজমেন্টটা সেরে ফেলতে চাই। জি। তোমার আতিক চাচাও সেটাই চায়। না মানে এখনই। প্রবলেমটা কোথায়? শি ইজ বিউটিফুল, এডুকেটেড, ওদের ফ্যামিলি ভালো। না মা, আমি তোমার কি কোনো পছন্দ আছে? আচ্ছা, তোরা পর্যন্ত কোথায় ছিলে? নাইট ইজ স্টিল ইয়াং বাবা। কোনো ভদ্রলোক এত রাত পর্যন্ত রাস্তায় ঘুরে না। আমি ভদ্রলোক না। এসব বন্ধু বান্ধবের সাথে আড্ডাবাজি না করে একটা চাকরির চেষ্টা করলে তো পারো। চাকরি বাকরির চেষ্টা তো করছি বাবা। সিভি লিখতে লিখতে হাতের আঙুলে কড়া পড়ে গেছে। মামা চাচা জোর ছাড়া এবাজারে কোনো চাকরি হয় না বাবা। ডোন্ট ক্লেম আদার্স, নেভার। আইএপাস গাধাদের কি চাকরি থাকতে পারে ওসব পিয়ন চাপরাশি ছাড়া? হ্যাঁ, আমি তো গাধাই, পিয়ন চাপরাশি কাজই তো করবো। বারবার এমন কথা কেন বলো বাবা? আমি তো বলেছি ইট ওয়াজ নট মাই ফল্ট। পিন্টু কি শুরু করলি? যা তো ভাই, ঘরে যা, যা যা, আমি আসছি খাবার দেব। বাবা এসব কথা বলে কি কোনো লাভ আছে? মানতে পারি না রে বাপ, মানতে পারি না যে একজন শিক্ষকের ছেলে আইএপাস বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত। বাবা এইসব কথা আসলেই বলে কোনো লাভ নেই, তুমি যাও ঘুমাবে, অনেক রাত হয়েছে, যাও। ঘুম আসে না রে মা, চোখ মুছলেই মনে হয় তোদের কি হবে। কিচ্ছু হবে না আমাদের, সব ঠিক হয়ে যাবে। এত রাত পর্যন্ত কোথায় থাকিস বলতো? একটু তাড়াতাড়ি বাসায় আসতে পারিস না? দিনকাল তো খারাপ নাকি? তাড়াতাড়ি কেন ফিরবো? বাবার লেকচার শুনতে। আচ্ছা ঠিক আছে, তুই একটা চাকরি বাকরি কিছু চেষ্টা কর, তাহলে তো হয় না? চেষ্টা তো করছি, না হলে কি করব? তাহলে পড়াশোনাটা শুরু কর আবার। তুইও দেখছি বাবার মতো লেকচার দেওয়া শুরু করলি। কি মুশকিল, কথা বললেই তোর কাছে লেকচার মনে হয়। আচ্ছা ঠিক আছে, কিছু বলবো না, খেতে। বললাম তো
খিদে নেই, তুই যা। আমি যে বললাম শুনছিস না? খেতে আয়, খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, আয়। কবে যেতে হবে? সামনের মাসের শেষে। আমি মার সাথে কথা বলেছি। কি হলো? কি বললেন? মা তোমার সাথে কথা বলতেছে। কোনো লাভ হবে না মাসুদ। ডোন্ট বি সো নেগেটিভ রূপা। কখন যাবে? আজ চল, চল। কি এখন এভাবে? রূপা তুমি সব সময় সুন্দর, চল। কেমন আছো মা? জি ভালো। তোমাকে আমার খুব পছন্দ। জানো, আমি সব সময় ভেবেছি ঠিক তোমার মতো একটা মেয়ে আমার ছেলের বউ হবে, কিন্তু আমরা যা ভাবি তা কি সব সময় হয়? নইলে সব জেনেও মানে আমাদের ধর্ম। মা, সেটা আমাদের জন্য কোনো সমস্যা না। তোমার জন্য কোনো সমস্যা না হতে পারে, কিন্তু তোমার চারপাশে আমরা যারা আছি আমাদের জন্য তো খুবই সমস্যা। মা, এটা আমাদের জীবন, আমরা দুজন দুজনকে পছন্দ করি। আমার কথা বুঝতে চেষ্টা করো মাসুদ, একা আমার ওপর সব কিছু নির্ভর করে না। মা, তুমি কি ওকে না বলার জন্য ডেকেছো? হ্যাঁ, বলার সুযোগ কি আমার আছে? তুমি তো বুদ্ধিমতী মেয়ে। মাসুদ আগামী মাসে ফ্লাই করছে, অগস্ট থেকে ওর সেমিস্টার শুরু। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। অন্ধকারে একা একা বসে আছিস, কি হয়েছে? কিছু হয়নি। কাঁদছিস? কাঁদছিস কেন মা, কি হয়েছে বলতো আমাকে? কিছু হয়নি বাবা। আমার কাছে লোক আসলে মা, বলতো কি হয়েছে? কিছু হয়নি। বল। কিছু না বাবা। কি বলছো মাসুদ? এভরিথিং ইজ সেট, ইয়োর ফ্লাইট ইজ রেডি। আমি যাব না মা। মাসুদ, লাইফ ইজ আ ভেরি ডিফিকাল্ট জার্নি। বিয়ের মতো এত ইম্পর্টেন্ট একটা ডিসিশন নিয়ে এরকম ছেলে খেলা করা যায় না। অ্যান্ড টাইম উইল টেল কি করতে হবে না করতে হবে। বাট আই এম নট লিভিং উইদাউট এনি ডিসিশন। মাসুদ, ডোন্ট বি সো ইমোশনাল। এখন তোমার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তোমার এডুকেশন। আর সময় তো পালিয়ে যাচ্ছে না। আমি তো তোমাকে বলেছি, আমি তোমার চাচাদের সাথে আলাপ করে আমরা একটা ডিসিশন নেব। ডোন্ট ওয়ারি অ্যাবাউট এনিথিং। তুমি প্রথম যেদিন বলেছিলে ভালোবাসি, আমি সেদিনই জানতাম এটা হবার না। আমি মাকে বোঝাবো রূপা। চল আমরা কোর্টে গিয়ে বিয়ে করে ফেলি। তোমার মা, তোমার ফ্যামিলি, তোমার আত্মীয় স্বজন? আই ডোন্ট কেয়ার। জীবনটা তো সহজ না মাসুদ, তুমি কবে বুঝবে? ঠিক আছে মানলাম, কিন্তু কিছু একটা তো করতে। চলো না, চলো না রূপা, আমরা বিয়ে করে ফেলি। এভাবে আমি তোমাকে চাই না মাসুদ।
তার চেয়ে ভালো হয় আমরা একটু অপেক্ষা করি, মাকে আবার বোঝাই। তুমি যাও, মাস্টার্সটা শুরু করো। এভাবে পালিয়ে বিয়ে করলে জটিলতা আরো বাড়বে। আই লাভ ইউ রূপা, আমি তোমাকে ভালোবাসি রূপা, অনেক ভালোবাসি। রূপা, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার জন্য অপেক্ষা করব। হ্যালো, কেমন আছো রূপা? ভালো, তুমি কেমন আছো? রূপা কাঁদছো কেন? কন্যা তো, তোমার ক্লাস কেমন হচ্ছে? ভালো, তোমাকে ছাড়া ভালো লাগে না রূপা। তাহলে পুরো জীবন কিভাবে কাটাবে? আমি মাকে আবার বলেছি। কি বললেন মা? ওই একই কথা, রূপা তুমি চলে আসো। চলে আসা কি এতই সহজ মাসুদ? কে দিবে আমাকে ভিসা? এত টাকাই আমি বা কোথায় পাবো? আমি ব্যবস্থা করবো। ধৈর্য ধরো মাসুদ, সময় হয়তো সব সমাধান করে দেবে। রূপা আমার ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। আচ্ছা যাও, ভালো থেকো। তুমিও ভালো থেকো। হ্যালো। আচ্ছা পিন্টু দেব, আপনার কি হয়? জি আমি পিন্টুর দিদি। ও আচ্ছা, শুনুন, ও অ্যারেস্টেড, থানায় আছে। কেন, কি করেছে ও? ওই যে পাড়ার মোড়ে মারামারি করেছে, একজন স্ট্যাবও হয়েছে। আচ্ছা শুনুন, আজকে বিকেলের মধ্যে। বাবা, ও বাবা! কি বাবা, পিন্টুকে থানায় ধরে নিয়ে গেছে। কি? হ্যাঁ, মান সম্মান আর কিছুই রাখলো না। বাবা, ওরা 50,000 টাকা চাচ্ছে, না হয় ওকে কোর্টে চালান করে দিবে। এখন এই সময় 50,000? বুঝতে পারছি না, 50,000 টাকা আমি এখন? আচ্ছা ঠিক আছে, দাঁড়া দাঁড়া, আমি দেখি দেখি কি করা যায়। হ্যালো। হ্যাঁ হ্যালো রূপা, কি হয়েছে, তোমার গলা এমন লাগছে কেন? হ্যাঁ, ওই যে একটু ঝামেলা হয়েছে, পিন্টুকে থানায় ধরে নিয়ে গেছে। কেন, কি করেছিল? ওই 50,000 টাকা লাগবে, আমি কি কি করব বুঝতে পারছি না। রূপা রূপা রূপা, তুমি নার্ভাস হো না, তুমি মার কাছে চলে যাও, আমি মাকে বলে দিচ্ছি, তুমি মার কাছ থেকে গিয়ে টাকাটা নিয়ে নাও। মার কাছে? ৫০,০০০ই আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমার আমার ভীষণ উপকার হলো। কি করেছিল, চুরি ছিনতাই না আরো বড় কিছু? না, আমি দেখুন, শুধু মারামারি যে করেছে বিষয়টা কিন্তু তা না, একজন স্ট্যাবও হয়েছে। আমার ছেলে বলছিল যে ওরা নাকি ওখানে বসে শুধু চা খাচ্ছিল। এগুলো আমাকে বলে তো কোনো লাভ নেই, পুলিশ ওকে স্পটে পেয়েছে। আচ্ছা, ওকে যদি কোর্টে চালান করে দেওয়া হতো তাহলে কত বড় ঝামেলা হতো আপনি বুঝতে পারছেন? আপনি শিক্ষক মানুষ, আপনার জন্যই ওকে ছেড়ে দিচ্ছি। আপনি এখানে একটা সাইন করুন।
যাচ্ছি, লজ্জায় আমার মাথা ফেট হয়ে যাচ্ছে। আমার কোনো দোষ নেই। না, তোমার দোষ নেই, সব দোষ আমার। পাড়ার মোড়ে মারামারি করা কোনো দোষের না। ওরা অন্যায় ভাবে চুপ, এক থাপ পরে তোমার 32টা দাঁত ফেলে দেবো। ভাগ্যিস ভাগ্যিস লোপা টাকাটা জোগাড় করেছিল, তা নাহলে কি হতো? হ্যাঁ, কাল সকালে তোমাকে কোর্টে চালান করে দিত। পিন্টুটা তো মানুষ হলো না, আমি চোখ বুঝলে তোর কি হবে সেটা নিয়ে চিন্তা হয়। বাবা এই কথা বলো না, কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। মানে তোর একটা সম্বন্ধ এসেছে, ছেলেটা নাকি ব্যাংকে চাকরি করে এবং ফ্যামিলি খুব ভালো। মেয়েরা সব সময় বোঝাই হয়ে যায়, তাই না বাবা? এই কথা বলছিস কেন? তোর যদি কোনো আপত্তি থাকে বল, আমি মানা করে দেব। আমি যদি কাউকে পছন্দ করি তুমি মানতে পারবে? হ্যাঁ। আর সে যদি মুসলমান হয় তাহলে? পারবে না, তাই না? না, মানে আসলে হয়েছে কি, তোর ভালোর জন্য বা তোর সুখের জন্য আমি তো সব কিছুই মেনে নিতে পারবো, কিন্তু ওই কিন্তুটাই তো সমস্যা বাবা, কেউ মানতে পারে না। রাতে এখানে একা বসে আছো? এমনি খেয়েছো? হ্যাঁ, খাওনি তো? কি হয়েছে বাবা? আমি বোধ হয় তোদের মানুষ হতে সাহায্য করতে পারিনি। এ কথা কেন বলছো বাবা? রূপা খেয়েছে? না। বাবা বাবা আমি একটা চাকরি পেয়েছি। কিসের চাকরি? পিয়ন বা কোনো চাপরাশির না, গার্মেন্টসের সুপারভাইজার। ও, কালকে যেতে হবে। কোথায়? চিটাংয়ে। ভাবছি প্রাইভেটে এবার বিয়েতে ভর্তি হব। আমি তোদের খুব ভালোবাসি রে বাবা। টাকা কোটে রেখে দে। লাগবে না বাবা, ওরা কিছু অ্যাডভান্স দিয়েছে যাতায়াত খরচ। তবুও থাক, আর আসুন পড়াশোনাটা শুরু করে দে। আচ্ছা, আর এই পৌঁছেই আমাদেরকে একটা ফোন করবি। ঠিক আছে, আসি। আচ্ছা।
গেলাম রে। সাবধানে ভালো থাকিস। কিরে মা, কাল রাতেও খাসনি, এখনো খেলি না, খিদা নেই বাবা। শোন, ধর্ম তো মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য, নষ্ট করার জন্য না। তুই যাকে নিয়ে খুশি হবি আমি তাকে মেনে নেব। সন্তানের চেয়ে বড় ধর্ম আর কি হতে পারে? বলো মা, কি বলতে চাও? আমার ধর্মটাই তো সমস্যা, তাই না মা? দেখো রূপা, আমি তো তোমাকে আগেই বলেছি, তুমি যদি মুসলমান হতে তাহলে তো কোনো সমস্যাই ছিল না। আমি আমার ভালোবাসার জন্য আমার ধর্ম ত্যাগ করতে রাজি আছি মা। হোয়াট, কি বলছো তুমি? আর ইউ আউট অফ ইউর সেন্সেস? আমি আমাদের দুজনের সুখের জন্য, আপনার স্বস্তির জন্য এই ত্যাগ স্বীকার করব। আই সি, ইটস এ সিরিয়াস ইস্যু। দেখো, আমার আরও আত্মীয় স্বজন আছে, তাদের সাথে আমার আলাপ করতে হবে। আমি তো তোমাকে ইনস্ট্যান্টলি একটা উত্তর দিতে পারি না। আই নিড সাম টাইম। জি, আমি তাহলে আসি। তুমি অসাধারণ রূপা। আমি খুবই সাধারণ, শুধু তোমাকে ভালোবাসি, তাই তোমার জন্য সব কিছু করতে পারি। আমিও তোমাকে অনেক ভালোবাসি। মা সময় নিয়েছেন, দেখি মা কি বলেন। তোমার এই সিদ্ধান্তের পর আর কি বলার থাকতে পারে? তুমি না বাচ্চাই থাকবে সারা জীবন না? এলাভ ইউ। আমার মনে হচ্ছে আমি কালই চলে আসি। দেখি মা গিয়ে সিদ্ধান্ত দেখ, তারপর চলে এসো, এসে আমাকে নিয়ে যেও। তোমাকে ছেড়ে থাকতে আমার অনেক কষ্ট হচ্ছে। তুমি খুব ধুরন্ধর মেয়ে রূপা। জি মানে? মাসুদকে তুমি ওপরে ওঠার সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চাও, সেই জন্য তুমি তোমার বাবা, ভাই, তোমার ধর্ম সব কিছু ছেড়ে দিতে দ্বিধাবোধ করছো না? না না, আপনি ভুল বলছেন। আমি মাসুদকে ভালোবাসি। ও দ্যাট ইজ দি অ্যালিবাই। তুমি নিজেকে যতটা চালাক ভাবছো অতটা চালাক তুমি নও। যে আপনি ধর্মের কথা বলেছিলেন, আমি আমার ধর্ম ত্যাগ করতে রাজি আছি, সেখানেই তো আমার আপত্তি। আমি তোমাদের ব্যাপারে খোঁজ নিয়েছি, তোমাদের সংসার চলে না, তোমার বাবা একটা রিটায়ার্ড মাস্টার, তোমার ভাই একটা অশিক্ষিত লোফার। হাউ ক্যান ইউ ইভেন থিঙ্ক অফ মাসুদ ইন ইয়ার লাইফ? কি বলছেন আপনি সব? আমি ঠিকই বলছি, মাসুদ বোকা হতে পারে, কিন্তু আমরা সবাই তো আর বোকা না। সো প্লিজ লিভ হিম।
আপনি আরেকটা বার যদি ভেবে দেখেন। দেখো রূপা, এ ব্যাপারে আমি আর কোনো কথাই বলতে চাই না। দিস ইজ আর লাস্ট কনভারসেশন। কি বলেছো? কি বলেছি মানে? আই নো হোয়াট আই এম ডুইং। মা, আমি এখনো ছোট নই। আমার কাছে তুমি সব সময় ছোট। তোমার কি ভালো হবে সেটা আমি খুব ভালো করে বুঝি। মা, আমি দেশে আসছি। না, তোমার এখন দেশে আসার কোনো প্রয়োজন নেই। কি হয়েছে রে মা? ওর মা রাজি হয়নি? আবার তুমি আমার বিয়ের ব্যবস্থা করো, আমি তোমার সম্বন্ধে রাজি। নারায়ণং নমস্কৃত্যং নিরঞ্জনং হরি সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বত্র সাধিকে শরণ্যত্রাম্বকে গৌরী নারায়ণ নমস্তুতে। ওম সৃষ্টি শ্রী বিবিনাশনং শক্তি ভূতে সনাতনে গুণাশ্রয় গুণময়ী নারায়ণ নমস্তুতে। প্রজাপতি বন্ধনে, প্রজাপতি বন্ধনে, নারায়ণং নারায়ণং শরণে শরণে, শুভ বিবাহ শুভ বিবাহ সম্প্রদধে সম্প্রদধে, দদিতং হৃদয়ং মম দদিতং হৃদয়ং তব দদিতং হৃদয়ং তব। তোমার এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো? অসুবিধা কেন হবে? না, নতুন জায়গা, নতুন মানুষ, মানিয়ে নেওয়ার একটা ব্যাপার তো থাকেই। কোনো অসুবিধা হচ্ছে না। জরুরি কিছু না।
পড়াশোনাটা আবার শুরু করো। কি হবে লেখাপড়া করে? তোমার এত ভালো রেজাল্ট, পাশ করে একটা চাকরি বাকরি করো। কেন, তোমার একার ইনকামে সংসার চলছে না বুঝি? আমি সেই জন্য বলিনি। তোমাকে সারাক্ষণ কে ফোন করে? ওই পুরনো বন্ধু। ধরো না কেন? ইচ্ছে করে না। এখানে আসার পর থেকেই দেখছি তুমি সারাক্ষণ মন মরা থাকো। না না, ওরকম কিছু না। আমাকে কি তোমার ভালো লাগছে না? না না, তা হবে কেন? তোমার কোনো অতীত তোমাকে বিরক্ত করছে? না তা না। আমাদের অতীত থাকতেই পারে, কিন্তু সেটা বর্তমানকে বিপর্যস্ত করা উচিত না। আমি তোমাকে সলরাইট, আমি তোমার জন্য বলছি, ইউ লুক টেন্স। কবে এসেছো? কাল। তুমি এমন কেন করলে রূপা? এছাড়া আমার কি বা করার ছিল? আর তোমার অপেক্ষা করার কথা ছিল। মা আমাকে অপেক্ষা করতে দিলেন না। মাকে আমি বোঝাতাম, আজ না হোক কাল মেনে নিতেন। না মাসুদ, এতটা সহজ নয় বিষয়টা। বাদ দাও এসব কথা, চা কফি কিছু দেব। বাহ, মন্দ কি? প্রেমিকার স্বামীর বাড়িতে না হয় এক কাপ কফি খেয়ে গেলাম। বাসু তুমি বলো, তুমি চলে যাও। রূপা, রূপা তুমি আমার সাথে চলো, আমি মাকে বোঝাবো। রূপা কি করছো তুমি এসব? ছেলে মানুষ তুমি, কিচ্ছু বোঝো না? তুমি এই সময়? হ্যাঁ, একটা জরুরি কাগজ ফেলে গেছি। পরিচয় করে দিয়ে ও হচ্ছে মাসুদ। বসেন। সে কি তুমি চলে যাচ্ছ? একটু বসে যাও, দেরি হয়ে যাবে। আপনি বসুন না।
মা এ কথা কিভাবে বলতে পারেন? আমি মাকে কোনো দোষ দিই না, তার একমাত্র ছেলের ভবিষ্যৎ ভাবার অধিকার তার আছে। কিন্তু আমাদের ভবিষ্যৎ? ভুলটা আমারই মাসুদ, আমাদের দুজনের মধ্যে দূরত্বটা এতটাই বেশি যে ভালোবাসা আমাদেরকে বাঁধতে পারেনি। রূপা রূপা চলো আমরা পালিয়ে যাই। রূপা মাসুদ, তুমি আসলেই ছেলে মানুষ, এবার তো একটু বড় হও, একটু স্থিত হও, সংসার করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। কিছুই ঠিক হবে না রূপা। হবে, মানুষের অসাধ্য কিছু নেই। আর একটা কথা, তুমি আর কখনো কোনোদিন আমার সঙ্গে যোগাযোগ করো না, আমি এখন বিবাহিত, সংসার করছি। আমার স্বামী খুব ভালো মানুষ, আমি তাকে কষ্ট দিতে চাই না। প্লিজ, এটাই তোমার কাছে আমার শেষ চাওয়া। এত রাত পর্যন্ত কোথায় ছিলে? কাজ ছিল। এত রাত পর্যন্ত আর কখনো তোমাকে কাজ করতে হবে না, এসো ঘরে এসো, খাবার দিচ্ছি। রূপা, তোমাকে খুব সুন্দর লাগছে, তোমার মুখে এই হাসিটা আজ প্রথম দেখলাম। তাই? তুমি চাইলে মাসুদের কাছে চলে যেতে পারো, ওই তোমার মুখের হাসিটা ফেরত আনতে পেরেছে। এই হাসি তোমার জন্য, মাসুদ অতীত, আজকের পর ও আর কখনো কোনোদিন তোমার আমার মাঝখানে আসবে না, কখনো। রূপা, চাঁদটা দেখেছো? খুব সুন্দর। তুমি তার চেয়েও